হাই বন্ধুরা, আমি পাপিয়া। অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও করার চেষ্টা করছি। তোমরা যারা আপডেটে থাকো আমার সঙ্গে, আমার চ্যানেলে জুড়ে, তারা হয়তো জানো আমার খুব শরীর খারাপ ছিল। আমার মেয়ের জ্বর ছিল এবং আমার সর্দি কাশিতে মানে কয়েকদিন খুব শরীর খারাপ ছিল। তারপর আর একটা শরীর খারাপ আসে, যাই হোক টুকটাক মোটামুটি শরীর খারাপ সারিয়ে এখন আমি একটু ভালো আছি, সুস্থ আছি, হয়তো তোমরা দেখেও বুঝতে পারছো আমাকে। আজকে ভিডিওটা বানাচ্ছি প্রেগনেন্সির খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপারে, কিন্তু আমি সাধারণত ফ্যান বন্ধ করে ভিডিও বানাই, যেহেতু মেয়েরা এখন ঘরে আমার পাশে ঘুমোচ্ছে আর এখন বিকেল টাইম, বাচ্চারাও বাইরে একটু খেলাধুলো করছে, হয়তো তোমরা আওয়াজ পেতে পারো। প্লিজ আওয়াজ পেলে সেটাকে ইগনোর করার চেষ্টা করো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিয়ার ভয়েস দিয়ে তোমাদের ভিডিওটা দেওয়ার। চলো বন্ধুরা, আর অন্য কোনো টপিককে অন্য কোনো কথা না বললে একদম ভিডিওর ব্যাপারে চলে যাওয়া উচিত। কখন আমাদের ফার্স্ট ডক্টরের কাছে যাওয়া উচিত প্রেগনেন্সির সময়? সবার প্রথমে বন্ধুরা আমাদের মাথায় আসে অনেক রকম প্রশ্ন ডক্টরের কাছে যাওয়া নিয়ে। ধরো এটা ডক্টরের কাছে গিয়ে আমরা কি বলবো, সর্বপ্রথমে তো কখন যাব, কখন যাওয়াটা উচিত, তারপর কি বলবো, কি কি আমাদের জানাতে হবে ডক্টরকে, ডক্টর আমাদের কি কি ধরনের কোশ্চেন করতে পারেন, তারপর তিনি আমাদের সঙ্গে কি কি ওষুধ দেবেন, না কোনো টেস্ট দেবেন, না কি করবেন, কি বলবেন, তার রিয়াকশান কি হবে, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন থাকে। আজকে ভাবলাম সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনাটা করি। সবার প্রথমে বলবো বন্ধুরা, আগে কিন্তু বলা হতো প্রেগনেন্সির 3 মাস সময় পর্যন্ত ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই, 3 মাসের পরে ডক্টরের কাছে ভিজিট করাটাই যথেষ্ট, মানে ভিজিট করাটা একদম ঠিক আছে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা প্রথম 3 মাসটাই কিন্তু প্রেগনেন্সির সবথেকে ভাইটাল সময়, কারণ এই সময় মায়েদের যে মানে মিসক্যারেজের চান্সেস বেশি থাকে প্রথম 3 মাসে। প্রথম 3 মাসে বেবির যত ভাইটাল অর্গান সেগুলো গঠিত হয়ে যায়, যেহেতু তুমি যদি প্রথম দিকে ডক্টর না দেখাও সেক্ষেত্রে হতেও পারে কোনো প্রবলেম, কারণ তুমি যখন ডক্টর দেখাবে বা চেক আপ করবে তোমার, তখন কিন্তু অনেক কিছু মানে ডক্টর তোমার A to Z দেখার চেষ্টা করেন, তোমার বেবির ডেভেলপমেন্টের জন্য তার সঠিক কী নিউট্রিশন দরকার, কোনটা দরকার, কোন ওষুধ দরকার, এভরিথিং সব কিছু কিন্তু তোমার ডক্টর দেখবেন। তার জন্য গাইনোর কাছে কিন্তু তোমার অবশ্যই যেতে হবে 3 মাসের আগেই। কখন যাবে গাইনোর কাছে? গাইনোর কাছে যাবে যখন তুমি UPT করবে, অর্থাৎ ইউরিন প্রেগনেন্সি টেস্ট করবে বাড়িতে, এবং সেই টেস্ট রেজাল্টে দুটো তুমি দাগ দেখবে, লাল বা পজিটিভ, বা ধরো তুমি একবার করার পর পজিটিভ, হালকা রেড, হালকা রেড আর গাঢ় রেড দেখলে, তারপর আবার তুমি আবার একবার টেস্ট করলে, যখন তুমি নিজে কনফার্ম হলে UPT করে যে তুমি প্রেগনেন্ট, তারপর তুমি ডক্টরের কাছে যাবে। ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টরের কাছে গিয়ে তোমার এবার কী কী বলতে হবে সেটা নিয়ে আলোচনা করা যাবে। সবার প্রথমে বন্ধুরা তোমাদের ডক্টরকে জানাতে হবে যে তোমার এই প্রেগনেন্সিটা ন্যাচারাল প্রেগনেন্সি, না কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা অন্য কোনোভাবে তোমার কনসিভ করা নাকি বেবিকে, কারণ বর্তমানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অনেকে ইউজ করে থাকেন, বা ধরো তোমার কোনো হরমোনাল ডিসব্যালেন্স, কোনো রোগ আছে নাকি, PCOD বলো, বা ধরো তোমার অন্য কোনো হরমোনাল প্রবলেমস ছিল নাকি, সেই সব থেকে তুমি কনসিভ করেছো নাকি, এইসব ধরনের ডিটেলস যদি তোমার থাকে মানে হিস্ট্রিতে, সেগুলো কিন্তু অবশ্যই প্রথমে ডক্টরের সঙ্গে শেয়ার করতে হবে। নাম্বার 2, তোমার যদি কোনো ওষুধ চলছে, ধরো তোমার থাইরয়েড আছে বা সুগার আছে বা BP প্রবলেম আছে বা আদার্স কোনো তোমার প্রবলেম রয়েছে, ধরো তোমার নার্ভের প্রবলেম বা যে কোনো ধরনের প্রবলেম, তুমি যেই প্রবলেমের জন্য তুমি ধরো কন্টিনিউ ওষুধ খাচ্ছ, সেই সব ধরনের প্রবলেমের জন্য কিন্তু অবশ্যই তোমার ডক্টরকে একবার বলে দিতে হবে যে আমি এই এই ওষুধ বর্তমানে ইউজ করছি। তাহলে ডক্টর কী করবেন, তোমার প্রতি সঠিকভাবে কেয়ার করতে পারবেন, তোমার বেবির সঠিক কী ধরনের মানে পুষ্টি দরকার, কী কী দরকার তোমার বেবির জন্য সেই কেয়ারটাও দিতে পারবেন, এবং তার সঙ্গে তোমার যে ওষুধগুলো চলছে সেগুলো তোমার প্রেগনেন্সিতে সেফ কি না, যদি সেফ না হয় সেগুলো চেঞ্জ করে অন্য কোনো ওষুধ দেওয়া, এগুলো কিন্তু ডক্টর করে থাকবেন। তাছাড়া ধরো তোমার কোনো অর্গান রিলেটেড যদি প্রবলেম থাকে, যেমন ধরো কিডনিতে প্রবলেম, কারো হার্টের প্রবলেম, কারো ধরো লিভারের, মানে যে কোনো অর্গ্যান তোমার যদি কোনো প্রবলেমস থাকে, সেই জন্যই তো তোমার কোনো সার্জারি হয়ে থাকে বা শরীরে তোমার অন্য কোনো সার্জারি হয়েছে এর আগে, তোমার মানে পাস্টে তোমার কোনো সার্জারি হয়েছে বা তুমি কোনো সার্জারি করিয়েছো নিজের শরীরে, সেই সবগুলো যদি তোমার থাকে অবশ্যই কিন্তু ডক্টরকে জানাতে ভুলবে না, যেগুলো কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট ডক্টরকে জানানো।
এইবার চলে আসে বন্ধুরা আমরা অ্যাবর্শন বা মিসক্যারেজের ক্ষেত্রে। যদি ধরো তোমার এই প্রেগনেন্সি তোমার ফার্স্ট প্রেগনেন্সি, আর এর আগে তোমার যে প্রেগনেন্সি তুমি নিয়েছিলে, কনসেপ্ট করার চেষ্টা করেছিলে, তোমার অ্যাবর্শন করেছো কোনো কারণবশত, বা ধরো মিসক্যারেজ হয়ে গেছে, বা ধরো তোমার এটা সেকেন্ড প্রেগনেন্সি, তোমার এর আগে একটা বেবি আছে, সেই বেবি কতটা সুস্থ, বা সেই বেবি জন্মের সময় ওয়েট কীরকম ছিল, বা বেবি যখন তোমার তুমি কনসেপ্ট করেছিলে আগে ফার্স্ট বেবি, তখন তোমার কোনো ইমিউনিটি ফ্লুইডের প্রবলেম ছিল কি না, কারোর কারোর পেটে বেবি থাকাকালীন ইমিউনিটি ফ্লুইড কমে যায়, কারোর বেড়ে যায়, এরকম কোনো প্রবলেম ছিল কি না, বা বেবি যখন তোমার জন্ম হয়েছিল তার ওয়েট সঠিক ছিল কি না, বা তার কোনো প্রবলেমস আছে নাকি, কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে নাকি, এভরিথিং, যে কোনো কিছু কোনো রকম যদি প্রবলেমস থাকে আগের বেবির মধ্যে, তবে কিন্তু অবশ্যই ডক্টরকে জানাবে। আর যদি তোমার এটা ফার্স্ট প্রেগনেন্সি হয়, সেই ক্ষেত্রে তোমার এর আগে কোনো মিসক্যারেজ বা কোনো অ্যাবর্শন কিছু আছে নাকি, এইসব ধরনের কিছু হিস্ট্রি থাকলে কিন্তু ডক্টরকে জানাতে ভুলবে না। এইবার জেনে নিই বন্ধুরা আমাদের এই সময় ডক্টর কী কী বলে থাকবেন, বা এগুলো বলার পরে ডক্টর কী কী করবেন। সবার প্রথমে তোমরা যখন চেক আপে যাবে, তবে তোমার কিন্তু সবার প্রথমে বিপি চেক হবে এবং তোমার ওয়েট চেক হবে, তো তোমার ওয়েট আর বিপি ব্যালেন্স আছে নাকি। তারপর ডক্টর দেবেন তোমাকে একটি আল্ট্রাসনোগ্রাফি। প্রেগনেন্সিতে কিন্তু অনেকবার আমাদের আল্ট্রাসাউন্ড করতে হয়, কখন করতে হয়, কেন করতে হয়, আল্ট্রাসাউন্ড করাটা কী কারণ এত প্রয়োজন, এই সব কিছু নিয়ে একটা ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে দেখতে পারো। এই সময় আল্ট্রাসাউন্ড ডক্টর এই কারণেই দেন, নাম্বার ওয়ান, একটা কনফার্মেশন করার জন্য যে আদৌ তুমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। কারণ অনেক সময় অনেক কারণে হয়তো ভুলবশত আমাদের ইউপিটি বা প্রেগনেন্সি টেস্ট করে ধরো রেজাল্ট পজিটিভ আসে, 99% ক্ষেত্রে যদিও এই রেজাল্টটি সঠিক মানা হয়, কিন্তু তাও 100% কনফার্ম হওয়ার জন্য কিন্তু ডাক্তারবাবু এই তোমার এই ইউএসজি বা আল্ট্রাসাউন্ড করে থাকেন। নেক্সট নাম্বার দুই, তোমার বেবির অবস্থান দেখবেন। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডাক্তার দেখবেন তোমার বেবি ইউট্রাসে আছে নাকি ইউট্রাসের বাইরে ফিলিপিয়ান টিউবের মধ্যে তোমার প্রেগনেন্সিটা শুরু হয়ে গেছে। যদি তোমার বেবি ইউট্রাসে থাকে তাহলে নর্মালি খুব ভালোভাবে প্রেগনেন্সিটা কাটবে, আর যদি তার বাইরে ফিলিপিয়ান টিউবের মধ্যে ইকটপিক প্রেগনেন্সি তোমার যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেরকমভাবে ডক্টর তোমার সঙ্গে ওষুধ দেবেন, তোমাকে মেডিসিন দেবে যাতে তোমার কোনো প্রবলেম না হয়। নেক্সট তোমাকে ডক্টর জিজ্ঞেস করবেন তোমার ধরো যে লাস্ট প্রিয়ের যে ডেট, সেই ডেটটা কিন্তু মনে রাখাটা অত্যন্ত প্রয়োজন। তোমাদের যার যেই ডেটই তোমাদের লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট পিরিয়ডের প্রথম দিনটা, সেই দিনটা ডক্টর জিজ্ঞেস করবে। এই সময় তোমার যখন ইউএসজি করা হবে তখন কিন্তু তোমরা FHS-ও কিন্তু দেখতে পাবে, অর্থাৎ বেবির হার্ট যে সাউন্ড, হার্টের যে রেট, কতবার রিসপন্দন হচ্ছে সেটাও তোমরা শুনতে পারবে। কারণ তোমরা যখন প্রেগনেন্সি টেস্ট কিটে টেস্টে পজিটিভ দেখবে তারপর তুমি ডক্টরের কাছে যাবে। সাধারণত আমাদের যখন এক মাস হয়ে যায়, অর্থাৎ আমরা এক মাস পরেই আমরা পিরিয়ড মিস করি, আর তার 10-15 দিনের মধ্যে আমরা যাই, প্রায় এক মাস 10-15 দিনের মতো, তখন কিন্তু আমাদের বেবির হার্টবিট তৈরি হয়ে যায়, অর্থাৎ তুমি তোমার বেবির হার্টবিটও জানতে পারবে এই সময়। তাছাড়া এই সময় ডক্টর তোমাকে দেবে ব্লাড টেস্ট, যেমন ধরো তোমার HIV কোনো HIV টেস্ট, সুগার টেস্ট, বিপির টেস্ট, তারপর তোমার রক্তে ভিটামিনের পরিমাণ কতটা, হিমোগ্লোবিনের পরিমাণ কতটা। কারণ তোমার রক্তে যদি পরিমাণ মতো ভিটামিন হিমোগ্লোবিন না থাকে, তোমার যদি অন্য কোনো প্রবলেমস থাকে, সেই ক্ষেত্রে বেবির কিন্তু গ্রোথে অনেক প্রবলেমস দেখা দিতে পারে। ডক্টর পুরো 100% চেষ্টা করবেন তোমার বেবি যাতে প্রপার গ্রোথ হয়, তোমার বেবি যাতে খুব ভালো সুস্থ সবলভাবে একটা নতুন জীবনে আসতে পারে। তাছাড়া অনেক ডক্টরের ক্ষেত্রে এটাও দেখা যায়, তারা কিন্তু ফার্স্টবার ভিজিটেই কিন্তু একটা ডায়েট চার্ট দিয়ে দেন, অনেকে দেন অনেকে দেন না। সাধারণত তোমাদের যদি কোনো ডক্টর ডায়েট চার্ট দিয়ে থাকেন, অবশ্যই সেটা ফলো করার চেষ্টা করবে এবং প্রথম থেকে লাস্ট 9 মাস পর্যন্ত এই ডায়েট চার্টের ওপর ভিত্তি করে চলার চেষ্টা করবে, দেখবে অনেকটা বেশি সুস্থ লাগছে, নিজেকে ভালো লাগছে। এরপর ডক্টর দেবেন তোমাকে কিছু মেডিসিন, যেমন ধরো ফলিক অ্যাসিডের মেডিসিন, আয়রনের ট্যাবলেট, বা ধরো তোমার কোনো প্রবলেমস যদি, যেগুলো তোমার ধরো আগে ধরো কোনো মেডিসিন চলছে, মানে বললাম বিপি সুগার, যে কোনো প্রবলেমসে তোমার যে কোনো মেডিসিন যদি তোমার চলতে থাকে, সেগুলোর পরিবর্তে অন্য কোনো মেডিসিনস দেবে, বা তার সঙ্গে অন্য কোনো অ্যাড করে দেবে মেডিসিন, যার ফলে তোমার যেগুলো খাওয়ার ফলে তোমার শরীরটাও ঠিক থাকবে এবং তোমার বেবির কোনো প্রবলেমস হবে না, এবং তোমার যে প্রবলেমসগুলো রয়েছে, যেই যারা বিপি সুগার যা রয়েছে, সেই প্রবলেমসগুলো তোমার ঠিক থাকবে। তাছাড়া তোমাকে ধরো ডক্টর জিজ্ঞেস করবে বা বলে দেবেন তোমার যে ব্যাড হ্যাবিটগুলো রয়েছে, ধরো আনহেলদি খাবার খাওয়া, বা কারো ধরো স্মোকিং বা ড্রিঙ্কিং, এগুলো করতে বারণ করবেন। কোন কোন খাবার তোমার এসময় খাওয়া উচিত না, কীরকম খাবার খাওয়া উচিত, কীরকম করে চলা উচিত, এই সব কিছু তুমি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে ডক্টরের কাছে গেলেই। ঠিক সেই কারণে কিন্তু আমাদের বর্তমানে প্রেগনেন্সি টেস্ট কিটে কনফার্মেশন পাওয়ার পরে কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত।
সবার লাস্টে বলবো বন্ধুরা, প্রেগনেন্সি কিন্তু কোনো ডিজিজ বা কোনো রোগ নয়, এতে একটি আমাদের ফিলিংস, একটা নতুন একটা জীবনের উৎপত্তি হয় এই সময়। যেহেতু সেই ক্ষেত্রে নিজে হাসি খুশি থাকো, আনন্দে থাকো, সুখে থাকার চেষ্টা করো এবং বই পড়ো, মিউজিক শোনো, যেগুলো তোমার করতে ভালো লাগে সেগুলো করো। যত সম্ভব দুশ্চিন্তা বা খারাপ মনোভাব বা খারাপ কোনো কথা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো, খুশি থাকো। এবং সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা বলবো, ডক্টরের পরামর্শ অনুসারে চলার চেষ্টা করো, আর যতটা সম্ভব হেলদি ফুড খাওয়ার চেষ্টা করো, আর উল্টোপাল্টা কোনো ওষুধ, উল্টোপাল্টা কোনো কিছু ডক্টরের পরামর্শ ছাড়া একদমই করবে না। কারণ নর্মাল সময় যে ওষুধগুলো আমরা খেতে পারি, প্রেগনেন্সির সময় কিন্তু আমরা সেই ওষুধগুলো খেতে পারি না। তাছাড়া নিজের ওপর তুমি যতটা ধ্যান রাখবে, নিজের ওপর যতটা কেয়ার করবে, নিজের শরীরে ভিটামিনস প্রোটিনস সঠিকভাবে দেবে, ততটাই কিন্তু তোমার বেবি এই সময় পাবে। যেহেতু নিজের ওপর ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি এই সময়। আজকে এখানে শেষ করবো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু আমাকে উৎসাহ বাড়ানোর জন্য লাইক করো, কমেন্ট করো, তোমাদের কিছু জানার থাকলে, এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমাদের সাপোর্টের জন্য কিন্তু বর্তমানে বন্ধুরা আমি এই জায়গায় রয়েছি, বা এত প্রবলেমসের মধ্যে ইউটিউব ভিডিও বানানোর ইচ্ছা হয় শুধুমাত্র তোমাদের সাপোর্টে। তোমরা ভিডিও দেখো, তোমাদের ভালো লাগে, খারাপ তো লাগেই, খারাপ অনেকেই আছে যাদের খারাপ লাগে, তাদের কথা আমি বলবো না, কোনো নেগেটিভ কথা না, পজিটিভ। আর আজকে এখানে শেষ করছি, তোমরা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের আরও যারা বন্ধুরা আছে যারা প্রেগনেন্ট, তাদেরকেও কিন্তু চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারো। আজকে এখানে শেষ করছি, টাটা।